চিলির বিপক্ষে ড্র করল টানা দুই ম্যাচ জয় তুলে নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচে প্রধান অস্ত্র মেসিকে খেলাবেন কোচ লিওনাল স্কালোনি। মঙ্গলবার এই গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। তার আগে একাদশ জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান স্কোয়াডের 6 জন হলুদ কার্ড পেয়েছেন, তাই বলিভিয়ার বিপক্ষে গুরুত্বহীন এই ম্যাচে বসে থাকবেন তারা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, ডিফেন্ডার লুকাস মার্টিনেস কোয়ার্তা, মিডফিল্ডার জিওভানিলো সেলসো, লিয়ান্দ্রো পার্টেদেস, ফরওয়ার্ড হুকোয়েন কোরে ও লাউতারো মার্টিনেস কার্ড থাকায় বেঞ্চে থাকছেন। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টাইন একাদশ, গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি, ডিফেন্ডার গঞ্জানো মন্টিয়েল, জার্মান পেনজেলা, লিসান্দ্রো মার্টিনেস, মিডফিল্ডার মার্কোস আকুনা, গুইদো রদ্রিগেস, এজিকুয়েল পালসিওস, আলেজান্দ্রো গোমেস। সবশেষ ফরওয়ার্ডে থাকছেন অ্যাঞ্জেল কুয়েরা, সার্জিও অ্যাগুয়েরো ও লিওনেল মেসি।